বিহার জেলা বীরভূমের বাঘ রয়েছে, আর বিনাটায় যেগুলা চুনোপুটি মস্তান রয়েছে তৃণমূল কংগ্রেসের, ওদের চিন্তা আপনাদের করতে হবে না, ওটা আমি দেখে নেব। আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, অজয় দা যে কথা বলেছিল একটু আগে, এদের যখন শ্রীঘরে যাওয়াটা শুরু হয়ে যাবে, তারপরে দেখব এদের যারা ছোটখাটো মেজি মাঝারি নেতা রয়েছে তারা কোথায় যায় সেটাও কিন্তু আমরা দেখে নেব। কারণ মনে রাখবেন যে অত্যাচার আমরা সহ্য করেছি, যে কঠিন আমাদেরকে যে সংগ্রাম মুখোমুখি করতে হয়েছে, যেভাবে আমাদের মায়েদের উপর বোনেদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে কত বিধানসভা নির্বাচনের পর মায়েদেরকে পাট খেতে লুকিয়ে থাকতে হয়েছে, পুরুষেরা বাড়িতে থাকতে পারেনি, এই অত্যাচার আমরা ভুলে যাব না, আমরা আর কিছু পারি আর না পারি, মনে রাখবেন হিসেবটা খুব ভালো মেটাতে পারি, এবং দিনাটাতেও এই হিসেব মেটানো হবে, কুচবিহারেও এই হিসেব মেটানো হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই হিসেব কিন্তু আমরা কড়ায় কান্ডায় মেটাবো, এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আজকে অবাক লাগে, আজকে মায়েদের সম্মান বোনেদের সম্মান এই পশ্চিমবঙ্গের মাটিতে ভূলুণ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় একজন মহিলা, তিনি মহিলাদের সুরক্ষা এখনো পশ্চিমবঙ্গের মাটিতে সুরক্ষিত সুনিশ্চিত করতে পারেননি। একদিকে আকাশ ছোঁয়া বিদ্যুতের দাম, ইলেকট্রিসিটিকে একটা প্রাইভেট কোম্পানির হাতে বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর আকাশ ছোঁয়া বিদ্যুতের ইউনিট সাধারণ গরিব মানুষ সাধারণ কৃষকরা বিদ্যুতের বিল মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে, তার উপরে শুরু হয়েছে এই লোডশেডিং এর অত্যাচার। আজকে আপনারা ভাবুন তো, আমরা কোন রাজ্যে বাস করছি, আজকে যেখানে অন্যান্য রাজ্যে বিদ্যুতের ইউনিট প্রতি সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে, যেখানে পেট্রোলের দামে নিজের স্টেট জিএসটি সেখানে নেওয়া হচ্ছে না, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যখন গ্যাসের দাম বেড়েছিল সেই সময়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি তৃণমূল কংগ্রেস তাদের নেতারা একেবারে গেল গেল রক তুলে মাথায় সিলিন্ডার নিয়ে ঘুরল, আর আজকে যখন 400 টাকা আর 200 টাকা গ্যাসের সাবসিডি দেওয়া হলো তখন আজকে তৃণমূল কংগ্রেস বসে আছে কেন? আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলবো, যদি ক্ষমতা থাকে আপনারা ইলেকট্রিকের বিল কমিয়ে দেখান। তন্ত্র ভাষণ বক্তব্য আর শুধুমাত্র বড় বড় বুলি মঞ্চে বললেই হয় না, সেটা প্রমাণিত করে দেখাতে হয়। আমরা বক্তব্য দিতে আসি না, আমরা আমাদের কর্মীদের সঙ্গে আমরা ভালোবাসা আদান প্রদান করতে আসি, আমাদের মনের মধ্যে যে লুকিয়ে থাকা ব্যথা যে লুকিয়ে থাকা যে কষ্ট সেই কষ্টটাকে আমরা স্বীকার করতে আসি। আজকে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, আর এই পার্টির কর্মীরা আমাদের সংসদ, এই কর্মীরাই আমাদের মেরুদণ্ড, কারণ আপনাদের মতন কর্মী কার্যকর্তা আপনাদের মতন নেতা যারা রয়েছেন বুথ থেকে শুরু করে একেবারে বিভিন্ন অলিতে গলিতে গ্রামে গঞ্জে আপনারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে উঁচু করে রাখেন, আপনারাই আমাদের গর্ব, আপনারাই আমাদের শক্তি। বিদ্যুতের বিল হ্রাস পাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাজ নেই, কর্মক্ষেত্রের জন্য তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে, বাইরের রাজ্য থেকে ইনকাম করে নিয়ে এসে যখন বাড়িতে ফিরছেন আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ বিদ্যুতের বিল, সেই বিল আপনাদেরকে শোধ করতে হচ্ছে, যে হয়তো আপনারা যে ইনকাম করে নিয়ে আসেন যেটা সঞ্চয় করে নিয়ে আসেন তার বেশিরভাগটাই বিদ্যুতের বিল মেটাতে চলে যায়। বোশ হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে, বিশেষ মডেলের স্কুটারে থাকছে 3,000 টাকা ছাড়, E20 পেট্রোলের সাথে সামঞ্জস্য, BS7 কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ I3S টেকনোলজি অ্যান্ড ব্লুটুথ কানেকটিভিটি, এক্সটেক মডেল, প্রতিটি গাড়ির সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে, পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরও অনেক কিছু। ঠিকানা বামুনহাট বাজার, যোগাযোগ নাম্বার 8918223820।